বিভিন্ন পক্ষের একাধিক পদক্ষেপের সুফল হিসেবে ব্যাংক ও খোলা বাজারে ডলারের দরের বড় ধরনের পার্থক্য অবশেষে অনেকটা কমেছে। নয় মাসের মধ্যে বিনিময় হারে দশ টাকার ব্যবধান কমে আড়াই টাকায় নেমেছে। ডলারের সরবরাহ সংকটে প্রধান ও বিদেশি মুদ্রার দর 2021 সালের শেষ দিকে যখন চড়তে থাকে তখন ডলার কেনাবেচার এই দুই উৎসের মধ্যে ফারাক বাড়তে থাকে। 2022 সালের আগস্টে তা এক পর্যায়ে 10 টাকাও ছাড়িয়ে যায়। নানা প্রচেষ্টার পর বিভিন্ন সময় ওঠানামার পর খোলা বাজারে গত সপ্তাহে ডলারের বিনিময় মূল্য 110 টাকা থেকে 111 টাকায় নেমেছে। আর ব্যাংকে পর্যায়ক্রমে দর বাড়ার পর ব্যাংকে নগদ অর্থে ডলার কেনার মূল্য এখন 108 টাকা 50 পয়সা থেকে সর্বোচ্চ 109 টাকায় গিয়ে ঠেকেছে। এতে খোলা বাজার ও ব্যাংকে ডলারের দরের ব্যবধান আড়াই টাকায় নেমেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মানি চেঞ্জারদের বৈঠকে নেওয়া এ বিষয়ক নীতি সিদ্ধান্ত অনুযায়ী তা দেড় টাকা হওয়ার কথা।